হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই রেশমি চ্যানেল থেকে। আমি রেশমি, আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, বাজারে কিন্তু প্রচুর শীতের সবজি আসতে শুরু করেছে। হ্যাঁ, আজকের দিনে সারা বছরই সব সবজি পাওয়া যায় ঠিকই, কিন্তু এই শীতের শুরুতেই যে শীতের সবজিগুলো আসে তার কিন্তু টেস্ট অনেক অনেক বেশি হয়। আর আজকে আমি দেখাবো ফুলকপি দিয়ে কই মাছের একটা রেসিপি। এটা নতুন কোনো রেসিপি নয়, অনেক বন্ধুরাই এটা বানায়, তবে আমি আজকে যেভাবে আমি বাড়িতে বানাই সেটাই দেখাবো। আর এটা খুব অল্প মশলায় তৈরি হয়, আর যেহেতু ফুলকপি আর কই মাছে একটা আলাদা সেন্ট থাকে, আমি কখনোই বেশি মশলা দিয়ে সেই সেন্টটাকে নষ্ট করতে চাই না, সেই জন্য খুব অল্প মশলায় খুব ইজি প্রসেসে রেসিপিটা দেখাবো। আপনারা রেসিপিটা দেখে নিন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। শুরু করি তাহলে। রান্নার শুরুতেই একটা পাত্রের মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি লাগছে ঠিকই, কিন্তু আমি পুরো রান্নাটাই এই তেলেই করব, আর আলাদা করে কোনো তেল অ্যাড করব না। তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি লম্বা করে কাটা একটা আলু। এবার দিচ্ছি বড় টুকরো করে কাটা একটা ছোট ফুলকপি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণটা আলু আর ফুলকপির সাথে ভালো করে মিশে যায়। এবার দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ভালো করে আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রান্নার শুরুতেই আলু আর ফুলকপির সাথে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ভাজতে পারেন। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কই মাছগুলো ভেজে নেব। কই মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছগুলো খুব বেশি ভাজার কোনো দরকার নেই। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নিতে হবে। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে আমি একটু কম ব্যবহার করলাম, কারণ আলু ফুলকপি আর কই মাছ তিনটেতেই কিন্তু আগে হলুদ গুঁড়ো মাখানো ছিল। আদা আর হলুদের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিচ্ছি 1 বড় টমেটো বাটা। টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো বাটা কিছুটা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে, মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলু আর ফুলকপি মশলার সাথে আরও একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নায় যেহেতু বিশেষ কোনো মশলা দেয়া হয় না, তাই যেটুকু মশলা দেয়া হচ্ছে সেটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। আলু ফুলকপি আর মাছ ভাজা থাকলেও এটা ঝোলের মধ্যে আরও কিছুটা সিদ্ধ হবে, সেটা বুঝেই জলটাকে দেবেন। এবার ঢাকা দিয়ে কুক করব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর ফুলকপি এর মধ্যেই বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো একবার ভালো করে এপিটোপিট করে দিচ্ছি। ঝোল ফুটতে শুরু করেছে। মিনিট পাঁচেক ফোটার পর আবার মাছগুলোকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আরো মিনিট দুয়েক ফোটার পর আমার ফুলকপি দিয়ে কই মাছের ঝোল অলমোস্ট ডান। এবার দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না, কারণ গরম মশলায় একটা স্ট্রং ফ্লেভার থাকে, যাতে ফুলকপি আর কই মাছের সেন্টটা অনেকটাই চাপা পড়ে যায়। কিন্তু আপনারা চাইলে গরম মশলা রান্নার শেষে ব্যবহার করতে পারে। এবার ওভেনটাকে অফ করে দিলাম। আমার শীতের ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রেডি অ্যান্ড সার্ভ। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখেই নিয়েছেন কত কম মশলায় আর কত সহজভাবে আমি রান্নাটা করেছি। তাহলে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ। আজ তাহলে টাটা, আবার চলে আসবো একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।